হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন হেল্পলাইন। আজকের ভিডিওটি হচ্ছে এসসির খাতা পূর্ণমূল্যায়নের ফল প্রকাশ সম্পর্কে। শিক্ষা সংক্রান্ত এমন আরও আপডেটস পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলতি বছরে এসসি পরীক্ষার খাতা পূর্ণমূল্যায়নের ফল আগামী 25 ডিসেম্বর প্রকাশ করা হবে। দেশের 9টি সাধারণ বোর্ডে 2.3 লাখ শিক্ষার্থীর খাতা পূর্ণমূল্যায়নের জন্য আবেদন করেছেন। গত 29 নভেম্বর থেকে পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়, শেষ হয় 5 ডিসেম্বর। 2,78,000 উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে। আবেদনকারীর সংখ্যা প্রায় 1 লাখেরও বেশি। এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, যারা পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছে তাদের উত্তরপত্র নতুন করে মূল্যায়ন করা হবে না। পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন করে যে নম্বর দিয়েছেন সেটি সঠিকভাবে যোগ করে তোলা হয়েছে কিনা তা যাচাই বাছাই করে দেখা হবে। আগামী 25 ডিসেম্বর এই ফলাফল প্রকাশ করা হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।